নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি মসুর পোস্ত এই হাঁসভাস গরমে একদম সাদা মাটা একটা রান্না তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি এখানে পোস্ত সবার প্রথমে ডালগুলোকে বেটে নিয়েছি বেটে রাখার ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর হলুদের গুঁড়ো এখন ভালো করে ডালটাকে মিশিয়ে নেব আর ভালো মতো ফেটিয়ে নিতে হবে এবার ভালো করে মিশিয়ে এবার হাত দিয়ে কিছুক্ষণ আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি এতে করে বড়াটা ভীষণই নরম হবে আর খেতেও ভালো লাগবে এখানে ডাল ফাটানো হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি ঝিঙ্গা ঝিঙ্গাগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এই সময় ঝিঙ্গাটা খাওয়া ভালো শরীরের পক্ষে ঝিঙ্গাটা ঠান্ডা এদিকে কড়াইয়ের মধ্যে তেল আমি গরম করে নিয়েছিলাম এখন ছোটো ছোটো করে ডাল বাটার থেকে বড়া তৈরি করে নেব আমি ঠিক এরকম ছোটো ছোটো করেই বানাবো আর এই প্রচণ্ড গরমে সবসময় মশলাপাতি খাবার খেতে ভালো লাগে না আর এরকম একটা সাদা মাটা রান্না গরমের পক্ষে খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে এদিকে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলোকে আমি নামিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে নামিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়ের জন্য দিয়ে দেব আর হাফ চামচ কালো জিরে কারো জিনিসটা ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব ফোড়ন দিয়ে যাবো সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের দিকে কেটে রাখা ঝিঙেগুলো এবার একটু নাড়াচাড়া করে নেব তবে প্রথমেই আমি ঝিঙেতে নুন দেব না তাতে করে ঝিঙেটা আগের থেকে জল বেরিয়ে যাবে আমি কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পরে দেখো ঝিঙে থেকে হালকা একটু জল বেরিয়ে গেছে এই সময় দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পরে ঝিঙেটা কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্তটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটু নাচাড়া করে নেব কিছুক্ষণ সময় পোস্তটা দিয়ে এভাবে রান্না করে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ এভাবেই না আচাড়া করতে থাকবো কিছুগো নাচাড়া করে নেওয়ার পরে এই রান্নাটা যদি বা একটু ঝোলঝোল রান্না করব। সে কারণে দিয়ে দিলাম একটু জল জলটা একটু বেশি দেব যেহেতু বড়াতে জল অনেকটাই টেনে নেবে সেই কারণে এখানে ঝোলটা দেখো একটু বেশি দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মুসুর ডালের বড়া বড়া দিয়ে একটু নাচরা করে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ কতটা ঝোল রয়েছে তবে যখন তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা অনেকটাই টেনে নেবে তরকারিটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন না আবার আগে দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু সরষের তেল যেহেতু পোস্ত না আবার আগে একটু তেল দিয়ে নামালে খেতে বেশ ভালো লাগে আবারও কিছুক্ষণ আমি এটাকে নাচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা কতটা বসে গেছে আর হালকা একটু ঝোলঝলই রান্না করব। গরমের দিনে এরকম একটু ঝোলঝোল রান্না খেতেও ভালো লাগে তো চলো আজকে রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে